মন্ত্রীর প্রতিমন্ত্রীদের প্রথম কর্মদিবসে সরগরম সচিবালয়। নিজ নিজ দপ্তর বুঝে নিয়ে শুরু করেছেন কাজ, গণমাধ্যমে তুলে ধরেছেন নিজেদের কর্মপরিকল্পনা। বৈশ্বিক কারণে অনেক চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রমের প্রত্যাশা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের। দুর্নীতি প্রতিরোধ করে উন্নয়নে মনোযোগ দেওয়ার ঘোষণাও দেন নতুন দায়িত্বপ্রাপ্তরা। অতিথি হিসেবে আমাদের সঙ্গে অনলাইন সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান অ্যাডভোকেট জেরায় খান পান্না। অ্যাডভোকেট পান্না, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত। নতুন মন্ত্রিসভার আজকে দায়িত্ব নেওয়ার পরে তাদের যে প্রত্যয়, সেটা নিয়ে আপনার একটু ওভারঅল বার্সাই ভিউ শুনতে চাই, কি মনে হয় আপনার? জেরায় পান্না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। ওকে, আমি একটু প্রশ্ন করেছিলাম যে নতুন মন্ত্রিসভার প্রত্যয় নিয়ে আপনার একটু বার্সাই ভিউ শুনি শুরুতে, তারপর একটু প্রশ্ন যদি মনে হয় অবশ্যই করব। নতুন মন্ত্রিসভা হবে এটা আমরা আশা করেছিলাম, প্রত্যাশা হলো এই যে দুর্নীতি যাতে সমূলে উৎপাটন হয় এবং যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা এবং বিচারের আওতাধীন আনা হয়, এ ব্যাপারে যাতে কোনো গাফলতি না হয়। দ্বিতীয় হলো যে শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর থ্রুতে এই সব কিছু বলছি, শিক্ষামন্ত্রীর কাছে আমার একটা আবেদন, গণমুখী শিক্ষা হোক আর নারীদের বেলা প্রত্যেকটা বিদ্যালয়ে যাতে ওই ড্রিল যেটা বলা হয় প্যারেড বা সেটার পরিবর্তে যাতে জুডো কারাতে এটা শেখানো হয়, তাতে হবে কি ডোমেস্টিক ভায়োলেন্সও কমবে, রাস্তাঘাটে ছিনতাইয়ের হাত থেকে নারীরা এবার নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, শিক্ষামন্ত্রীর কথা বিশেষ করে বলেছেন, তিনি এর আগেও উপমন্ত্রী ছিলেন, তাতে দুর্নীতির যে অভিযোগ গুলো আছে। আমার স্বাস্থ্যমন্ত্রীর বেলা একটা আবেদন আছে, জি জি জি, এটা সবার প্রতি। হ্যাঁ, স্বাস্থ্য খাত যদি উন্নয়ন করতে হয় তাহলে পরে রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি হসপিটালে তাদের চিকিৎসা নিতে হবে, দেশের বাইরে না। তাহলে পরেই আমাদের যে পাবলিক সেক্টরে পাবলিক যে জনসাধারণের জন্য যেসব হসপিটাল আছে সরকারি হসপিটাল, এগুলো উন্নতি সাধন হতে পারে, অন্যথায় না। অন্যথায় কত পার্সেন্ট লোকের আছে এই ফাইভ স্টার হসপিটালগুলোতে গিয়ে ট্রিটমেন্ট করার, সেটা চিন্তা করেই আমি বলছি যে বিভিন্ন দেশে কিন্তু সরকারি হসপিটালগুলো উন্নতির চরম শিখরে, আমরা কেন পারবো না? আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে সব সরকারি মন্ত্রী সরকারি কর্মকর্তারা যদি এই হসপিটালগুলোতে চিকিৎসা নেয় তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থার অভূত উন্নতি হবে এবং বিশ্বাসযোগ্যতাও বাড়বে অবশ্যই। একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির অভিযোগ বা নানা ধরনের কথা বলা হয়, আমলাতান্ত্রিক মানে একটা অবরোধই বলবো আমি, পুরো সরকারকে তো আষ্টেপৃষ্টে বেঁধে আছে, আমলাতন্ত্র থেকে বেরিয়ে এসে দুর্নীতিকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব নতুন মন্ত্রীদের পক্ষে, আপনি একটু যদি বিশ্লেষণ করতেন। এটা আমলাতান্ত্রিক থেকে বের হওয়ার মানসিকতা থাকলে পরে বের হওয়া যায়। ফার্স্ট ইজ মানসিকতা আছে কিনা, আমি আমার আমলা মানে তো আমার কর্মচারী, সে কর্মচারীর উপরে ডিপেন্ডেন্ট থাকবো কিনা, না আমি সিদ্ধান্ত দেব কর্মচারী সেইটা ই করবে, সিদ্ধান্তের বেলা তার সাথে ডিসিশন নেয় আগের ফাইলগুলো ঘাটাঘাটি করলেই হয়। হ্যাঁ, আমি কোনদিনই মন্ত্রী ছিলাম না, এমপিও ছিলাম না, কিন্তু বহু বঙ্গবন্ধুর ক্যাবিনেটে যারা ছিল তাদের সাথে ওঠা বসা করতাম, তো সেই কারণে আমি দেখেছি যে আমলারা কি পারে। তো আমলারা আমলাই, তারা তাদের ক্ষমতা রাখতে চাবে। আরো একটু কথা আছে, এই আমলাদের ধরেন জেলা প্রশাসক পুলিশ সুপার, এরা কিন্তু তাদের যেখানে পোস্টিং সেখানে কিন্তু সপরিবারে থাকে না, অথচ আলিশান আলিশান বাড়ি
তাদের জন্য রাখা হয়েছে। আমার প্রশ্ন হলো, তারা প্রতি বৃহস্পতিবার ঢাকা আসেন এবং রোববার আবার চলে যান, অধিকাংশ, আমি সবার কথা বলছি না, অধিকাংশ। তাদের বেলায় কিন্তু জিলা স্কুল এবং সরকারি গার্লস স্কুলগুলো করা হয়েছিল যাতে তাদের সন্তানেরা শিক্ষা কখনোই ব্যাঘাত না ঘটে। এখন কিন্তু তারা কেউই তার পোস্টিং এর জায়গায় থাকেন না, ইউনিয়নেরও পোস্টিং এর জায়গায় থাকেন না, সস্ত্রীক সপরিবারে থাকেন না, একদম পরিষ্কার। এই জায়গাটা নিয়ে নিশ্চয়ই আলোচনা, একটা বড় জায়গা আছে, আলোচনা আমরা করব, চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত করার জন্য অন্য এক সময়। তাহলে ওই ভাষাগুলো বাদ দিয়ে তারা ডাক বাংলাতে থাকা শুরু করুক। জি জি, একদম পরিষ্কার। জি রেখেন পান্ডা, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।